আসসালামু আলাইকুম, আমি ডক্টর মিজানুর রহমান, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজি বিআরবি হাসপাতাল। রমজান মাসে রোগীদের ফ্রিকোয়েন্ট কিছু কমপ্লেইন, পেশেন্টদের ফ্রিকোয়েন্ট কিছু কমপ্লেইনের ব্যাপারে আমরা কথা বলতে চাচ্ছি। স্পেশালি কনস্টিপেশন, হার্টবার্ন, ডিসপেপসিয়া, বুক জ্বালা, পেট ব্যথা, পেট ফাঁপা, পেট ভরা ভরা লাগে, এ সম্পর্কে আমরা কিছু বলতে চাচ্ছি। সাধারণত পেশেন্টরা খুব ফ্রিকোয়েন্টলি আমাদের কাছে কিছু কমপ্লেইন নিয়ে রমজানে আসে, যেমন এর মধ্যে একটা হচ্ছে কনস্টিপেশন, অর্থাৎ স্টুল হার্ড হয়ে যায়। সেক্ষেত্রে আসলে আমরা সহজ কিছু পরামর্শ দিই, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো হয় হচ্ছে ডিহাইড্রেশন অথবা পানি শূন্যতার কারণে। ইফতার থেকে সাহারি পর্যন্ত এখন একটি লম্বা সময়, বিশেষ করে ইফতার থেকে তারাবি পর্যন্ত পেশেন্টরা যদি প্রতি ঘন্টায় অল্প অল্প করে পানি খান, যেমন 500 ml করেও যদি পানি খান, সেক্ষেত্রে দেখা যায় যে ইফতার থেকে তারাবি পর্যন্ত প্রায় 5 ঘন্টা সময়ে 500 ml করে পানি খাওয়ার পরও প্রায় 2 to 2.5 liter পানি খাওয়া হয়ে যায়। এবং এই পানি শূন্যতার একটা কারণে দেখা যাচ্ছে যে দুপুরের পরে অথবা ঠিক আসরের সময় পেশেন্টের হেডেক হয়, কনস্টিপেশনের প্রবলেম হয়, অনেকের ভার্টিগো হয়, মাথা ঘুরায়, এগুলো সিম্পল হচ্ছে জাস্ট পানি শূন্যতা। আরেকটা পরামর্শ আমরা ফ্রিকোয়েন্টলি দিয়ে থাকি ন্যাচারাল প্রোডাক্ট, যেমন হচ্ছে ইসবগুলের ভুষি অথবা সাইলিয়াম, যেকে আমরা বলি মেডিকেল টার্মে। এটা ফ্রিকোয়েন্টলি আমরা পেশেন্টদেরকে অ্যাডভাইস দিয়ে থাকি, যেহেতু এটা ন্যাচারাল প্রোডাক্ট এবং মোর ফেভারেবল টু স্টোমাক, পাকস্থলীর জন্য এবং কোলন, বিশেষ করে কনস্টিপেশন রিলিভের জন্য সাইলিয়াম অথবা ইসবগুলের ভুষি খুবই একটি উপকারী প্রোডাক্ট। সেক্ষেত্রে আমরা বাজারে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানির ওষুধ রয়েছে, সাইলিয়াম রয়েছে, তা আমরা সাজেস্ট করি, যেমন রেডিজেল এন, যেটা রেডিজেন্টের ফার্মাসিউটিক্যালস অ্যান্ড ন্যাচারাল ইসবগুলের ভুষি বা ন্যাচারাল সাইলিয়াম। এটা সাধারণত আমরা ইফতারের সময়, সাহারির সময় এবং তারাবির পরে রাত 11টায় 1 চামচ করে 1 কাপ পানির সাথে মিশিয়ে সাথে সাথে সেবন করার জন্য পরামর্শ দিয়ে থাকি। কারো কারো দেখা যায় যে 1 চামচ থেকে 2 চামচ প্রয়োজন হয়, 3 চামচ পর্যন্ত ইজিলি পেশেন্টরা ইনটেক করতে পারে। জাস্ট প্লেন্টি অফ ফ্লুইড, অর্থাৎ পানি বেশি করে খাওয়া এবং ইসবগুলের ভুষি, এই দুটো সিম্পল পরামর্শের মাধ্যমে রোগীরা কনস্টিপেশনের যে প্রবলেম হয়, যে স্টুল হার্ড হয়ে যায়, এটা থেকে রিলিফ করতে পারে। এর সাথে সাথে আমরা বলি স্বাভাবিকভাবে অন্যান্য যেসব খাবারের পরামর্শ আমরা দিয়ে থাকি, যেমন তেল, চর্বি, ভাজি ভুনা খাবার, মশলা জাতীয় খাবার, এগুলো টোটালি অ্যাভয়েড করতে বলি। সব ধরনের ফ্রুটস খেতে বলি। পানি আর খেজুর দিয়ে ইফতার করেই আমরা বলি যে আপনারা ভাত খেয়ে ফেলবেন, সাথে যে কোনো সবজি, মাছ, মুরগির যে কোনো তরকারি নিরামিষ করে পাতলা ঝোল করে খেয়ে ফেলবেন। কোনো ধরনের স্পাইসি মশলাযুক্ত খাবার, যেমন ছোলা, মুড়ি, পেঁয়াজু, আলু চপ, বেগুনি, এগুলো আমরা স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে বলি। ফল খাওয়ার জন্য আমরা অ্যাডভাইস করি, যে কোনো ফল মৌসুমে যেটা সহজ হয় সেটাই খেতে পারবেন। এবং সাহারিতেও আমরা একই বলি যে একটু ফাইবার, অর্থাৎ শাক, ভেজিটেবলস, অন্যান্য সবজিগুলো যাতে অ্যাডুকেট পরিমাণে থাকে, এবং সেক্ষেত্রে পানিটা যাতে অ্যাডুকেট হয়, সেক্ষেত্রে দেখা যায় কনস্টিপেশনের প্রবলেমটা ইজিলি রিলিফ করা সম্ভব হয়। কোনো ধরনের ওষুধ ছাড়াই শুধু সাইলিয়াম, দ্যাট ইজ রেডিজেল এন, এবং পানি, এই দুটোর মাধ্যমেই কিন্তু কনস্টিপেশনের প্রবলেম সম্পূর্ণরূপে রিলিফ করা সম্ভব। রমজান এবং রমজানের বাইরেও যাদেরই কনস্টিপেশনের প্রবলেম হয়, প্রথম পর্যায়ে আমরা শুধু প্লেন্টি অফ ফ্লুইড এবং ফাইবার ইনটেক, অর্থাৎ শাকসবজি খাওয়া, পানি খাওয়া, হাঁটাচলা করা এবং ইসবগুলের ভুষি বা সাইলিয়াম, এই 3টা পরামর্শের মাধ্যমেই দেখা যায় পেশেন্টরা কনস্টিপেশন থেকে রিলিফ হয়। সাধারণত 6 থেকে 8 সপ্তাহ পরেও যদি দেখা যায় কনস্টিপেশনের প্রবলেম থেকে থাকে, তখন আমরা সাধারণত ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষার দিকে এগিয়ে থাকি। রমজান এবং রমজানের বাইরে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।